বাইতুল্লাহ জিয়ারত করতে যাইতে চাও আমার কাছ থেকে অনুমতি নিতে হবে চিল্লায় কর নাউজুবিল্লাহ সম্মানিত হাজেরিন নেক কাজ করার জন্য যদি অনুমতি লাগে ব্যক্তির বাইতুল্লাহ ঘর জিয়ারত করার জন্য যদি অনুমতি লাগে ব্যক্তির তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির মতো মূর্খ জঘন্য কোনো ব্যক্তি দুনিয়াতে না ঠিক কি না আমাদেরকে যারা নেক কাজ করতে বাধা দেয় যারা বাইতুল্লাহ জিয়ারত করতে বাধা দেয় এদেরকে জুতা দেওয়া দরকার ঠিক কি না আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর ভক্তত্ব করব বাবার অনুমতি লাগবে কেন বাবার অনুমতি কিসের প্রয়োজন আমাকে বলতেছে আমার অনুমতি না নিয়ে হজ করলে নেকের কাজ করলে ওগুলো তোমার হবে না হজ হবে না তোমার এই জন্য আজকেও যারা এক আল্লাহর কথা বলবে দ্বীনের কথা বলবে দ্বীনের দাওয়াত দেয়া যাবে এদের কেউ আমরা নবীজির জীবন থেকে যা দেখতে পেলাম যা বুঝতে পারলাম যারা দ্বীনের পথে থাকবে আল্লাহর দাওয়াত দেবে এদেরকেও প্রথমত অবস্থায় হামলা করা হবে কাজ না হলে মামলা করা হবে কাজ না হলে গ্রেফতার করা হবে কাজ না হলে দুই চার মাস জেলে বন্দি করে রাখা হবে কাজ না হলে বছরের পর বছর বন্দি রাখা হবে এরপরেও কাজ না হলে ফাঁসিতে ঝুলিয়ে হাত করবে ঠিক কিনা আমরা তাদেরকে একটি কথা বলতে চাই যারা ইমান এনেছে আল্লাহর উপরে এরা কখনো বুলেট বোমা রশিকে ভয় পায় না এরা মৃত্যুর জন্য সদা সর্বদা তৈরি থাকে ঠিক কিনা দিনের দাওয়াত দিয়েছেন তাদের কথা শুনে মানুষগুলো দিনের পথে এসেছে অনেক কাজ করেছে ইসলাম ধর্ম করণ করেছে কত ভালো ভালো কাজ করেছে কিন্তু এখন যে সমস্ত বাবা দেখা যায় পীর দেখা যায় অধিকাংশ পীরের মুড়ি ধোয়ার পর বাবা দাবের যাওয়ার পর যে মানুষগুলো আগে পাঁচ টাকা সুদ খাইতো ঘুষ খাইতো এখন দশ টাকা সুদ খায় দশ টাকা ঘুষ খায় যে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এখন জিরো ওয়াক্ত নামাজ পড়ে যে মানুষ আগে বিড়ি খাইতো ওই ব্যক্তি এখন গাঁজা খায় যে ব্যক্তি এখন গাঁজা খাইতেছিল ওই ব্যক্তি এখন ইয়াবা আর ফেন্সি খায় ঠিক কিনা এই জন্য এই সমস্ত পীর আর বাবার কাছে যাওয়া যাবে না ঠিক কিনা এই ভণ্ড বাবাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে নতুবা দিন দিন যত বাবা বেড়ে যাবে আমাদের বিপদ ততই বেড়ে যাবে ঠিক কিনা আপনারা দেখেছেন তারা কিভাবে সহজ সরল মুসলমানদেরকে আমাকে আপনাকে বোকা বানিয়ে জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিচ্ছেন আসলে আমরা যাদেরকে পীর বলি দরবেশ বলি আসলে এরা পীর নয় এরা দরবেশ নয় এরা দরবেশ দরবেশ এরা পেট পূজারী ঠিক কিনা তার কারণ হচ্ছে দেখেন আপনি যদি নামাজ পড়েন আপনার বাসার থেকে আব্বুর থেকে অনুমতি নিতে হবে আপনি যদি মাহফিলে যান আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনার স্ত্রীর থেকে অনুমতি পেতে হবে আপনি উমরা করতে যাবেন হজ করতে যাবেন আপনার কি কোনো মা বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে আমাকে যাইতে দিতে হবে লোকের কথা বাদ দিয়ে এমনি অনুমতির প্রয়োজন আছে ভালো কাজ যখন মন চাইবে তখন করবে কোনো ব্যক্তির অনুমতির প্রয়োজন নাই আপনি অনেকেই চিনবেন মাইজ ভান্ডারি ছিলেন তো নাম শুনেছেন ওখানে বলতেছে মুরিদকে বলতেছে তুমি যদি ভালো কাজ করতে চাও আমার থেকে অনুমতি নিতে হবে কোনো জলসায় গেলে দিনে মাজলিসে গেলে আমার থেকে অনুমতি নিতে হবে শুধু তাই নয় তুমি যদি বাইতুল্লাহ জিয়ারত করতে যাইতে চাও আমার কাছ থেকে অনুমতি নিতে হবে চিল্লাই কর নাউজুবিল্লাহ সম্মানিত হাজেরিন নেক কাজ করার জন্য যদি অনুমতি লাগে ব্যক্তির বাইতুল্লাহ ঘর জিয়ারত করার জন্য যদি অনুমতি লাগে ব্যক্তির তাইলে বোঝা যাবে ওই ব্যক্তির মতো মূর্খ জঘন্য কোনো ব্যক্তি দুনিয়াতে না ঠিক কিনা আমাদেরকে যারা নেক কাজ করতে বাধা দেয় যারা বাইতুল্লাহ জিয়ারত করতে বাধা দেয় এদেরকে জুতা দেওয়া দরকার ঠিক কিনা আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর ভক্তত্ব করব বাবার অনুমতি লাগবে কেন বাবার অনুমতি কিসের প্রয়োজন আমাকে বলতেছে আমার অনুমতি না নিয়ে হজ করলে নেকের কাজ করলে ওগুলো তোমার হবে না হজ হবে না তোমার মুরুদের লিস্ট থেকে তোমার নাম কাটা যাবে আমার ভাইয়ারা এই জন্য কোন বাবার দরবারে যাওয়া যাবে আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা কার সঙ্গে হবা আমরাও তার সঙ্গে হতে চাই আল্লাহ বলছেন তোমার ওই ব্যক্তির সঙ্গে হও যাদের দেখলে তোমাকে আল্লাহর কথা স্মরণ হবে যাদেরকে দেখলে
দিনের কথা স্মরণ হবে, ভালো কাজ তো তেমন চাইবে, যাদের দেখলে জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা হবে, আল্লাহকে ভয় অন্তরে পয়দ হবে, এমন ব্যক্তিদের সাথে সঙ্গে আমরা হইতে চাই, কোন ভণ্ড আর দরবেশের আমরা সাথে হইতে চাই না, ঠিক কি না? তাই যে কথা বলতেছিলাম, লা তাহজান ইন্নাল্লাহ মা'আনা, ও বক্তরে তুমি ভয় করিও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এইভাবে আল্লাহ নবী আমার আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলেন, ভরসা রাখলেন। এবার একটা আমি আপনাদের কথা কই দেখেন, আমার নবীজি এই তাওয়াক্কুল রাখতেছেন, কিন্তু আল্লাহর নবীর উপরে এত বিপদ কেন আসতেছে বারবার, এত বিপদ কেন আসতেছে বারবার? আমি পুরো মাস কেটে আলোচনা করেছি, আজকে তাস দিয়ে যাব, আবার স্মরণ করে দেব। 40 বছর পর্যন্ত আমার নবীকে কেউ কিছু বলেন নাই, কেউ কিচ্ছু বলেন নাই, কিন্তু 40 বছর পার হওয়ার পর আমার নবীজিকে বলা বলে শুরু করে দিল, তুমি পাগল, তুমি জাদুঘর, তুমি যা কিছু বলো বানিয়ে বানিয়ে বলো। এইভাবে আমার নবীজিকে অপবাদ দেওয়া হলো, পাগল বলেও যখন হলো না, আমার নবীজিকে আঘাত করা শুরু করে দিল, আঘাত করেও যখন সইতে পারলো না, এবার আমার নবীজিকে অফার দেওয়া শুরু করলো, ও আবদুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে একটা অফার দিয়ে দিলাম, তুমি যদি আমাদের কথা মানো তাহলে তুমি যা চাইবা তাই দেবা, মক্কার নেতা হতে চাও নেতা বানাবো, বড় লিডার হতে চাও বড় লিডার হইতে চাও লিডার বানায় দিব, সুন্দরী রমণী কন্যাকে বিবাহ করতে চাও বিবাহ দেওয়া দিব, শুধুমাত্র তুমি আমাদের পক্ষে চলে আসো, আমাদের বাপের ধর্মকে মেনে নাও। আমার নবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও আল্লাহ দুশমনরা শোনা রাখো, ওই নেতাগিরি কেন, সুন্দরী সুন্দরী রমণী কন্যা কেন, তোমরা যদি আমার খাতে ওই চাঁদ এনে দাও আর খাতে চন্দ্র এনে দাও, তবুও শুনে রাখো আমি আমার পথ থেকে এক পা পিছপা হব না। আল্লাহু আকবার, আমরাও সেই নবীর উম্মত, আমরা বাত্রিয়ার সঙ্গে কখনো মাথা তো করবো, ঠিক কিনা? আমার ভাইরা, এরপর যখন কোনো কাজ হলো না, আমার নবীজিকে এবার হত্যা করার জন্য পরামর্শ করা শুরু করে দিল, পরামর্শ করলো, ঘর ঘেরাও করলো, ঘর ঘেরাও করার পরে কোনো কাজ হয়েছে নাকি? কোনো কাজ হয় নাই। তাইলে এই যে এত কিছু আমার নবীর ব্যাপারে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, কারণটা কি? কারণ হলো একটাই, আমার আপনার নবী সদা সর্বদা এক আল্লাহর দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আজকেও যারা এক আল্লাহর কথা বলবে, দিনের কথা বলবে, দিনের দাওয়াত দেওয়া যাবে, এদের কেউ আমরা নবীজির জীবন থেকে যা দেখতে পেলাম, যা বুঝতে পারলাম, যারা দিনের পথে থাকবে, আল্লাহর দাওয়াত দেবে, এদেরকেও প্রথমত অবস্থায় হামলা করা হবে, কাজ না হলে মামলা করা হবে, কাজ না হলে গ্রেফতার করা হবে, কাজ না হলে 2-4 মাস জেলে বন্দি করে রাখা হবে, কাজ না হলে বছরের পর বছর বন্দি রাখা হবে, এরপরও কাজ না হলে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে, ঠিক কিনা? আমরা তাদেরকে একটি কথা বলতে চাই, যারা ইমান এনেছে আল্লাহর উপরে, এরা কখনো বুলেট বোমা রশিকে ভয় পায় না, এরা মৃত্যুর জন্য সদা সর্বদা তৈরি থাকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বড় লিডার